হ্যালো, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন হচ্ছে রাত, প্রায় নাস্তা করার সময়। তো আজকে হচ্ছে আমি রাতে খাবার খাবো, এবং আজকে আমরা দেখেন এখন এই যে আমার সামনে খাবার চলে আসছে, রাতে একদম সিম্পল এবং নর্মাল আজকে খাবার হয়েছে, মাত্র খেচুড়ি, তাও শুধু ডাল দিয়ে, আর কিছু না। এই দেখেন বাইরে একটা লাইট আমাদের, দেখেন কত সুন্দর দেখা যায়, দেখছেন কত সুন্দর একটা টিম লাইট, সেটা বাইরে আমরা ব্যবহার করে থাকি। এটা হলো ঘরে ব্যবহার করার জন্য মূলত তৈরি করা হয়েছিল। এই যে আমি ভিডিও করতেছি এইভাবে, তো টোটালি সব কিছু এখন ঠিক আছে। তো লাইফ মে সবসে পেহলে আপ আপনার জো নিশানা ও ঠিক করা বহুত জরুরি হ্যাঁ। ওকে, তো নিশানা যেটা সেটা হচ্ছে আগে আপনাকে ঠিক করতে হবে, তারপরে সে অনুযায়ী সামনে এগিয়ে যেতে হবে, এটাই বাস্তবতা। সো খাওয়া দাওয়া শুরু করতে হবে, এখন খাওয়া দাওয়া করি, তো তারপর হচ্ছে আপনাদের সাথে কথা বলবো এবং দেখে আজকে খাবো আমি খেচুড়ি। ইয়েস ব্রো, আজকে হচ্ছে খেচুড়ি খাবো। এইখান থেকে নিয়ে আমি এটাকে এখন টেবিলে রাখতেছি, দেখতে অনেক সুন্দর কিন্তু স্বাদ কেমন হবে সেইটা জানি না। না 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 না, আগে হাত ধুয়ে নিই। তো এখন হচ্ছে শুরু করব, তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন খেয়ে দেখি কিরকম, আর এখানে তো অন্ধকার লাগতেছে, তো এই অন্ধকারের ভিতরে, ও হ্যাঁ, স্বাদটা অনেক সুন্দর, তো খাওয়া যায় এরকম একটা স্বাদ। আপনারা দেখতেছেন না, ও রিল্যাক্স। তো এখানে খেতে খেতে আসলে অন্ধকার হয়ে যায়, জন্য ভিডিও করা আসলে হয় না। এত সুন্দর কালার, একটু নুন কম হয়েছে, তাও একটু নুন দিয়ে নিয়েছে, কিন্তু তাও অনেক সুন্দর। এটা হচ্ছে গরিবের ব্লগার। ইয়েস ইয়েস ব্রো, দিস ইজ দ্য পুয়ার ব্লগার, পুয়ার। আই এম। এইটা হচ্ছে আমার শুধু রাতের খাবার, কিচ্ছু নাই, শুধু এটা দিয়ে আজকে ঘুমাইতে হবে। তো অপুষ্টিহীনতায় ভোগার মতন একটা পরিবেশ, কিছু করার নাই, লাইফ এরকমই চলবে। সাকসেসফুল হওয়ার পরে হচ্ছে লাইফে সব কিছু পাওয়া যায়, বাট সাকসেসফুল হওয়ার আগে মানুষ এরকম ভাবে কষ্ট করে, এটা সবার জীবনেই থাকে। বাট আমার জীবনে ব্যতিক্রম কোনো কিছুই ঘটবে না, সবার লাইফেই হবে, বা আপনার লাইফ এরকম ব্যতিক্রম কোনো কিছুই ঘটবে না যতক্ষণ পর্যন্ত না আপনি সাকসেসফুল হতে পারবেন। আর যখন দেখবেন সাকসেসফুল হয়ে গেছেন, তখন দেখবেন লাইফ আর সব কিছুই সেটেল হয়ে গেছে, তখন সব কিছু ফিরে পাবেন, সব কিছুর জন্য আফসোস লাগবে যে সালা এরকম দিনও কাটানো হয়েছে, যে লাইফে না খেয়ে থাকা বা এমন কিছু খাওয়া যেটা খাদ্য তালিকায় পড়েছিল না আমার জন্য, কিন্তু তাও সেটাকে খেতে হয়েছে দায় থেকে, এরকমই আসলে লাইফটা, বুঝছেন তো? লাইফ নিয়ে তো চিন্তা করলে দেখা যায় যে লাইফের মেইন উদ্দেশ্যটাই হারিয়ে যায়। সো যতটা সম্ভব আসলে জীবনকে মূল্য দিতে হবে, সময়কে। ওকে, তো খাওয়া শেষ করলাম পুরোপুরি, এই যে সব কিছু রেখে দিয়েছি। হ্যাঁ, তো এখন একটু পানি পান করব নাকি? ইয়েস ব্রো, একটু পানি পান করি, কারণ পানি না খেলে কোন খাবারই কিন্তু পেটের ভিতরে যেতে চায় না। তো পানি পান করে নিচ্ছে, এক গ্লাস তো খাইলাম, তাতে কি হবে? তো বাইরে জন্য কারা যাচ্ছে, বাড়ির সবাই কোথায় জন্য যাচ্ছে? এখন দেখি আর এক গ্লাস খেয়ে দেখি, পানি আসলে অনেক সুস্বাদু লাগতেছে আমার গ্লাসে। পানি কিন্তু এমনিতে সুস্বাদু, বাট প্রিয় পানি কিন্তু আরো বেশি সুস্বাদু। প্রিয় পানি মানে কিন্তু অন্য কিছু বোঝাই নাই, আমি বুঝতে পারছেন? ওকে ওকে ওকে, তো ব্রো অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড মাই এভরি ওয়ান, সেখানে একটা কি জন্য আমাকে কামড় মেরে চলে গেছে সেটাকে দেখলাম কিন্তু নেই। তো যেটা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, এবং এরকম ব্লগ ভিডিও দেখতে হলে আমার সাথে থাকবেন।